আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের চিকিৎসায় যত দেরি তত ক্ষতি তত বেশি অর্থ ব্যয় হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতে দাঁত যখন রোগে আক্রান্ত হয় তখন প্রাথমিক অবস্থায় আমরা কোনো অনুভূতি থাকে না সে দাঁতে এবং অনেকে আমরা বুঝতেই পারি না। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দাঁতের উপরে কিছু কালো কালো স্পট দেখতে পাচ্ছেন, যেগুলা কে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি এবং এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ। তো ভিউয়ার্স, দাঁতের উপরে বা দাঁতে ব্যথা হওয়ার জন্য যে দাঁতের উপরে অনেক বড় একটা গর্ত হতে হবে ব্যাপারটি এমন নয়। এমন ছোট্ট ডেন্টাল ক্যারিজ যখন আপনার দাঁতের গভীরে চলে যাবে, দাঁতের ভিতরে যে পাল্প আছে সেই পাল্পের পৌঁছে যাবে, তখন আপনার সে দাঁতটিতে ব্যথা হতে পারে। তো ভিউয়ার্স, এর জন্য ডেন্টাল যে ক্যারিজটি থাকে এটি যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে এবং তৎক্ষণাৎ যদি চিকিৎসা করা হয় তাহলে ডেন্টাল ক্যারিজটি আর নিচে প্রবেশ করতে পারে না। তো ডেন্টাল ক্যারিজের যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয় তাহলে সেটি বেশ দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যায় এবং চিকিৎসা খরচটাও অনেক কম হয়ে থাকে। ভিউয়ার্স, যদি দাঁতের উপরি ভাগ থেকে ছোট্ট একটি ছিদ্র হয়ে অনেক বড় গর্তের দরকার হয় না, যদি ছোট্ট একটি ছিদ্র হয়ে সেই ছিদ্রটা ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসে তখন সে দাঁতে ব্যথা থাকে, ব্যথা হয়, যন্ত্রণা হয়। তো ভিউয়ার্স, ছিদ্রটা যদি প্রথম অবস্থায় দাঁতের ডেন্টিন অংশে থাকাকালীন যদি আপনি দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে নিতেন তাহলে এই পাল্প পর্যন্ত আসার কোনো সুযোগ থাকতো না। আর যখন ডেন্টিন পর্যন্ত বা অল্প একটু ক্যারিজ থাকে তখন সেখানে চিকিৎসা ব্যয় খুবই কম হয়ে থাকে। বলা চলে বর্তমান সময়ে 500 থেকে 1,000 টাকার মধ্যে আপনি একটি দাঁতের ফিলিং আজীবনের জন্য করে নিয়ে নিতে পারবেন এবং তাতে আপনার দাঁতটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। এর থেকে কিছুটা কম বেশি টাকারও দামেরও ফিলিং রয়েছে। তো ভিউয়ার্স, যা বলছিলাম যে দাঁতের উপরে বড় ধরনের গর্ত হওয়ার কোনো দরকার হয় না। তো যদি আপনি দাঁতের প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে আপনার চিকিৎসা ব্যয়টা কেমন হবে তা আপনি বুঝতেই পারছেন। আর যত দেরি করবেন তত ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্পে চলে আসবে, আর তখন যখন পাল্পে আসবে তখন দাঁতে যন্ত্রণা হবে। আর যখন দাঁতে প্রতিনিয়ত আপনার যন্ত্রণা হতে থাকবে তখন হয় দাঁতটি আপনাকে তুলে ফেলে দিতে হবে, আর তা না হলে দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে তারপরে দাঁতটি আপনার সংরক্ষণ করতে হবে, যার জন্য আপনার ফিলিংয়ের থেকে কয়েক গুণ বেশি টাকা খরচ হবে। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে দাঁতের এক্সরের ছবি। এই দাঁতটি এক্সরে করার পরে এমনটি ছবি আসছে। তো ভিউয়ার্স, এই দাঁতটি দেখুন উপর থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো উপর থেকে দেখে বোঝাই যাচ্ছে না দাঁতটি এতটাই নষ্ট হয়ে গেছে। আসলে উপরের দাঁতের উপরিভাগে যে ক্যারিজটি দেখা যায় এটি দেখে নির্বাচন করা পুরোপুরিভাবে সম্ভব হয় না যে দাঁতটি কী পজিশনে রয়েছে। এটি বোঝার জন্য হয় জায়গাটি পরিষ্কার করতে হয়, তা না হলে দাঁতের একটা এক্সরে করার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে খুবই সামান্য অংশ দেখা যাচ্ছে। তো এরকম যদি প্রাথমিক অবস্থায় থাকে কখনো ব্যথা হয় না, তারপরেও এরকম ক্যারিজ দেখার পরেও যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে কিছুদিনের মধ্যে দেখা যায় সেটি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সে পাল্প পর্যন্ত চলে আসে। এখানে দেখুন যে দাঁতের উপর থেকে এই দাঁতটির এক্সরে এখানে দেখানো হচ্ছে। তো এখানে দেখুন দাঁতের মধ্যবর্তী স্থানে কালো দেখা যাচ্ছে, যতটুকু অংশ এখানে কালো দেখা যাচ্ছে এই ডেন্টাল ক্যারিজের কারণে দাঁতের ডেন্টিন অংশ নষ্ট হয়ে গিয়ে দাঁতের পাল্প পর্যন্ত চলে আসছে। এই অবস্থাকে আমরা পালপাইটিস বলে থাকি। যে দাঁত পালপাইটিসে হয় পালপাইটিসে আক্রান্ত হয় সেটিতে দাঁতে ব্যথা হয়, সে দাঁতে যন্ত্রণা হয়, সে দাঁতের গোড়া পর্যন্ত ফুলে উঠতে পারে। তো ভিউয়ার্স, যদি প্রাথমিক অবস্থায় যখন ডেন্টাল ক্যারিজটি আপনার ডেন্টিন অংশে থাকবে তখন যদি আপনি ট্রিটমেন্ট করে নেন ফিলিংয়ের মাধ্যমে তখন কিন্তু আপনার এই পর্যন্ত আসবে না, এবং এ পর্যায়ে আসলে তখন দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়, যেটি বেশ ব্যয়বহুল একটি চিকিৎসা। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এমন পজিশনে প্রথমে প্র্যাকটিক্যাল যারা প্র্যাকটিস করে থাকেন, তারা যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছেন, তারা এমনিতেই দেখলে বুঝতে পারে যে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁতটা। তারপরে পরিষ্কার করার পরেও এটি বোঝা যায়, তাছাড়া এক্সরে করেও এটি নির্ণয় করা হয়। তো ভিউয়ার্স, এমন ক্যারিজের প্রাথমিক অবস্থায় যখন আপনি ট্রিটমেন্ট করাবেন তখন
ব্যাপারটি এমন হয়ে থাকে, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতের উপরে একটা গর্ত দেখা যাচ্ছে, এবং এই গর্তটা এখানে যে পজিশনে আছে, দাঁতটি যদি এভাবে ধরা হয় তাহলে দেখা যাবে যে ডেন্টিন অংশের ঠিক এতটুকু পরিমাণ, এই গর্তটার পরিমাণ ঠিক এতটুকু পরিমাণ আসছে। তো এমন থাকতে যদি আপনি ফিলিং করায় নেন তাহলে দাঁতটি কিন্তু আপনার ভালো হয়ে যাবে, ভবিষ্যতের জন্য আর কখনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ভবিষ্যতে ভালো হয়ে যাবে পুরোপুরিভাবে। আর যখন এই পর্যায়ে থাকবে তখন আপনি ফিলিং করাতে পারবেন, আর যখন এই ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি যখন পাল্পে চলে আসবে তখন আর আপনি সে দাঁতে ফিলিং করাতে পারবেন না, ফিলিং করালে আপনার সে দাঁতটিতে আবারও বেশি ব্যথা হতে পারে। তো ভিউয়ার্স, তাই বলছিলাম যে দাঁতের চিকিৎসায় যত দেরি করবেন তত বেশি ক্ষতি হবে আর তত বেশি অর্থ ব্যয় হবে। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।